নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। গ্রেপ্তার হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ঘরত কেজরিওয়ালক জেরা করেছিল ইডির দলে, আর তার পাছতে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালক। কেজরিওয়ালের চারিটা মোবাইল ফোন জব্দ। কেজরিওয়ালের ঘরের চৌপাশে সষ্টম রেপিড একশন ফোর্স। কেজরিওয়ালে নবার প্রত্যাখ্যান করেছিল ইডির সমন। 2 নভেম্বর প্রথমবার ইডিয়ে সমন জারি করেছিল, অন্তিমবারের বাবে কেজরিওয়ালক সমন জারি করা হয়েছিল 21 মার্চত। দিল্লির সুরা নীতিক লৈ কেজরিওয়ালক সমন দিছিল ইডিয়ে। জেরার সময় কেজরিওয়ালের বাসগৃহত সকলকে ফোন ব্যবহার করাত বাধা। ইডির চারিটা ফোন, দুটা টেবলেট জব্দ। কেজরিওয়ালের বাসগৃহের সম্মুখত সিআরপিএফের বিশাল বাহিনী মোতায়েন। কেজরিওয়ালক প্রথমখন সমন দিছিল 2023 বর্ষত 2 নভেম্বর, দ্বিতীয়খন সমন দিয়া হয়েছিল 21 নভেম্বর, তৃতীয় সমন 21 ডিসেম্বর, চতুর্থ সমন 2024 3 জানুয়ারীত দিয়া হয়েছিল। আনহাতে দিল্লির মুখ্যমন্ত্রীগুলো পঞ্চমখন সমন জারি করা হয়েছিল 18 জানুয়ারীত, ষষ্ঠখন সমন 19 জানুয়ারীত, সপ্তমখন সমন জারি করা হয়েছিল 26 ফেব্রুয়ারীত, অষ্টমখন সমন 4 মার্চত, আর নবমখন সমন জারি করা হয়েছিল 21 মার্চত। ইতিমধ্যে ইডির কার্যালয়ে লৈ যোৱা হয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। ইতিপূর্বে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকো গ্রেপ্তার করা হয়েছে একই গোচরত। সাংসদ সঞ্জয় সিংও গ্রেপ্তার হয়েছে একই গোচরত। জালত পরিছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে সি আরর জিয়রী কে কবিতাও। পি এম এল এর অধীনত গোচর রুজু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির সুরা কেলেঙ্কারি জড়িত হওয়ার অভিযোগ। ব্যক্তিগত খণ্ডলৈ হস্তান্তর করেছিল দিল্লির সুরা বিপণী। অনুজ্ঞাপত্র প্রদানের নামত লাখ লাখ টাকা সংগ্রহের অভিযোগ। কেজরিওয়ালের ঘরের চৌদিশে যুদ্ধকালীন পরিবেশ। কেজরিওয়ালের চৌহদত জারি করা হয় 144 ধারা। দিল্লি উচ্চ ন্যায়ালয়ে রেহাই নিদিলে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক। ইডির গোচরত গ্রেপ্তারের পর রেহাই আবেদন জানাইছিল দিল্লি উচ্চ ন্যায়ালয়ত। উচ্চ ন্যায়ালয়ত খণ্ড বিচারপীঠের এই নির্দেশের পিছতে বাড়িছিল কেজরিওয়ালের গ্রেপ্তারের সম্ভাবনা। অরবিন্দ কেজরিওয়ালের ঘরের চৌহদত উপস্থিত আপর সহ সমর্থক, সিআরপিএফক বাধা দিয়ার চেষ্টা সমর্থকর ইডির জেরাত কেজরিওয়ালে সহযোগ নকরারও অভিযোগ। ইফালে কেজরিওয়ালের ঘরত ইডি উপস্থিত হওয়ার পাছতে প্রতিক্রিয়া প্রকাশ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লি সরকারের মন্ত্রী আতিশি আর তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে ধরে বহু সংখ্যক নেতায়। কেজরিওয়াল সন্দর্ভত ইডির হাতত থাকা সকলো তথ্য প্রদর্শন করেছিল ন্যায়াধীশক। হাওয়ালার ধন সরবরাহর বিতং তথ্য মজুত আছে কেজরিওয়ালের বিরুদ্ধে। গোয়ার নির্বাচনত হাওয়ালার ধন ব্যবহারেরও অভিযোগ আপর বিরুদ্ধে। হোটেলত গোপন বৈঠকেরও তথ্য কেজরিওয়াল আর অভিযুক্তর ভিডিও কলের তথ্যও লাভ ইডির। কেজরিওয়ালের জামিনের বাবে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন আপর। বৃহস্পতিবারে নিশা উচ্চতম ন্যায়ালয়ের পঞ্জীয়কর কাষত আপর দল। ইফালে গ্রেপ্তার হলে মুখ্যমন্ত্রী পদের পদত্যাগ নকরে কেজরিওয়ালে, কারাগারের পর সরকার চলাব কেজরিওয়ালে। কেজরিওয়াল গ্রেপ্তারের পাছতে আম আদমি পার্টির দেশজোড়া প্রতিবাদের হুঙ্কার। প্রতিবাদের বাবে ইন্ডি ব্লককো প্রতিবাদের সহযোগ করবলে আহ্বান আপর। কেজরিওয়ালের হয়ে মাত মাতিছে কেবাগৰাকীও বিরোধী মিত্রজোঁটর নেতায়। ইডিয়ে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করাক লো প্রতিক্রিয়া। আপর শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী ঋষিদাস কন্দিন্যর প্রতিক্রিয়া। রাজ্যজুড়ি আম আদমি পার্টিয়ে সাব্যস্ত করব প্রতিবাদ। দুদিনিয়া ভ্রমণসূচীরে ভূটানলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেয়া বতরের বাবে বৃহস্পতিবারে বাতিল হয়েছিল ভ্রমণ। কেবাটাও সরকারি কার্যসূচীরে ভূটানলৈ প্রধানমন্ত্রী। দুইখন দেশের মাজত সম্পন্ন হব কেবাখনো গুরুত্বপূর্ণ চুক্তি। চূড়ান্ত হওয়া নাই লক্ষিমপুরের কংগ্রেস প্রার্থীর নাম। বৃহস্পতিবারে প্রকাশ হল কংগ্রেসের তৃতীয়খন তালিকা। এআইসিসি নির্বাচন কমিটিয়ে চূড়ান্ত করিলে তৃতীয়খন প্রার্থী তালিকা। দেশের 57টা সমষ্টির প্রার্থীর মাজত নাই লক্ষিমপুরের প্রার্থীর নাম। মরিয়নী জব্দ বৃহৎ পরিমাণের নগদ ধন। ফ্লাইং স্কোয়াডে মরিয়নীর এনএসটি তিনিআলিত এখন বাহনের জব্দ করে প্রায় 27 লাখ টাকা। নির্বাচনী বিধি উলঙ্ঘা করে নাগালেন্ডের মরিয়নীলে সরবরাহ করেছিল ধনখিনি। নগদ ধনসহ আটক দুজনক। জাগিরোদ আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযানত জব্দ 125 গ্রাম হেরোইন। জুরিয়ার 3 সরবরাহকারী আনিছিল হেরোইনখিনি। জাগিরোদর পর রেলেরে কেরালালে সরবরাহর চেষ্টা চলাইছিল। আরক্ষী আটক করে 3 সরবরাহকারী। 3 দিনের এনআইএ জিম্মাত অসমত ধৃত 2 আইএসআইএস সন্ত্রাসবাদী। বৃহস্পতিবারে 2কে হাজির করা হয়েছিল এনআইএ আদালতত। ইতিমধ্যে দিল্লীলে নিয়া হয়েছে ধৃত 2 মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। জিম্মার মেয়াদ উকলার পাছতে 2কে এনআইএ হাজির করাব দিল্লী আদালত। 20 মার্চের পুৱতি নিশা এসটিএফে অভিযান চলাই গ্রেপ্তার করেছিল 2 আইএসআইএস সন্ত্রাসবাদী। এই সন্দর্ভত বৃহস্পতিবারে পার্থ সারথি মহন্তই সংবাদমেল যোগে জানায় এই কথা। আইএসআইএস সন্ত্রাসবাদী পুৱাৰ পিছতে 15 দিনমান পূর্বরে ধুবুরীর ধর্মশালাত বাহর পাতি আছিল অসম আরক্ষীর দল।
26 মার্চত বিজেপি প্রার্থী প্রদান বৰুৱাই মনোনয়ন পত্র দাখিল করব। ধেমাজি সদরত জেলা কার্যালয়ত এক দলীয় সভাত অংশগ্রহণ করে প্রদান বৰুৱা, পবিত্র মার্ঘেরিতা, মন্ত্রী রণোজ পেগু, বিধায়ক মানব ডেকাকে ধরে ভালে সংখ্যক দলীয় কর্মী। বোকাখাট বিধানসভা সমষ্টির বাগানে বাগানে রাইজর সুতরাং কাজিরঙ্গা লোকসভা সমষ্টির বিজেপি মিত্রজোটর প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা নিশাও বোকাখাটর চাহ বাগিচা অঞ্চলত নির্বাচনী প্রচারত ব্যস্ত কামাখ্যা প্রসাদ তাসা। কাজিরঙ্গা সমষ্টির জয়লাভ করব বলে 100% কনফিডেন্ট কামাখ্যা প্রসাদ তাসা। পীযুষ হাজরিকায় কোয়ার দরে এ প্লাস প্লাস হব কাজিরঙ্গা লোকসভা সমষ্টির। 27 মার্চত গোলাঘাটত মনোনয়ন পত্র দাখিল করব মিত্রজোটর প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসায়। তামুলপুরের গুরেশ্বরত বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া নির্বাচনী প্রচার। গুরেশ্বরের জহৌলাওফুরী পার্কত অনুষ্ঠিত নির্বাচনী সভাত অংশগ্রহণ দিলীপ শইকীয়ার নির্বাচনী প্রচার চলায়। দিলীপ শইকীয়ায় বিপিএফ প্রার্থী দুর্গাদাস বড়ো আর কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশীক তীব্র ভাষায় সমালোচনা করে। খুৱাং সমষ্টির কুটুহাট সর্বানন্দ সোণোৱালের নির্বাচনী প্রচার। খুৱাং সমষ্টির নির্বাচনী কার্যালয় মুকলি করিলে সর্বানন্দ সোণোৱালে। চুকাফা তিনিআলির পর বিশাল বাইক রেলীরে আদরি আনিলে সর্বানন্দ সোণোৱাল। নির্বাচনের দিন যিমানেই কাষ চাপিছে সিমানেই তৎপর হয়েছে শাসক বিরোধী। নগাঁওতো তুঙ্গত প্রতিটি দলের নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী সুরেশ বরা আর কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈর মাজত এইবার নগাঁও দখলের যুঁজ। নির্বাচনী প্রচারের মাজতেই প্রদ্যুৎ বরদলৈক মেয়াদ উকলা প্রডাক্ট আখ্যা রূপক শর্মার। তামুলপুরের রাজীব ভবনত দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির কংগ্রেসী দলের প্রার্থী মাধব রাজবংশী এক দলীয় সভাত অংশ লৈ বিগত 20 বছরে দরং ওদালগুড়ির বিজেপি সরকারে একো উন্নয়ন করব নোৱাৰিলে বলে মন্তব্য করে মাধব রাজবংশী। কংগ্রেস এটা এখন ডুবন্ত নাও। ডুবন্ত নাও এখনের যেদরে মানুষ জঁপিয়াই নামি বেলেগ ফালে আশ্রয় লয় ঠিক তেদরে কংগ্রেসের সকলে এটা পলায় পত্রং দি জেনি তেনি আশ্রয় বিচারিছে। ধেমাজিত এনেদরে কংগ্রেসক কটাক্ষ করলে মন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে। গৌরব গগৈক টার্গেট আম আদমি পার্টির নগাঁও জেলা উপসভা নেত্রী সুমি বরার। গৌরব গগৈ কলিয়াবরের সাংসদ হয়ে থাকা অবস্থাত একো কাম করব নোৱাৰিলে আর যার বাবে কলিয়াবরের যোরহাটলৈ যাবলগীয়া হল বলে মন্তব্য সুমি বরার। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত মিত্রতার ক্ষেত্রত অসম প্রদেশ কংগ্রেসে আম আদমি পার্টিক বিশ্বাসঘাতকতা করা বলে তীব্র সমালোচনা আপর নগাঁও জেলা উপসভা নেত্রী সুমি বরার। আনহাতে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির কামাখ্যা প্রসাদ তাসার বিজয় এক প্রকার নিশ্চিত বলে মন্তব্য করে সুমি বরাই। সংখ্যালঘু অঞ্চলত বিজেপির নির্বাচনী প্রচার সভা। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির মিত্রজোটর প্রার্থী দিলীপ শইকীয়ার নির্বাচনী প্রচার সভা। অগপ ইউপিপিএল বিজেপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনি শক্তির তুলনা বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার। বরঘলি অঞ্চলত বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ায় প্রচার চলায় মণ্ডলটোর প্রায় ধর্মীয় সংখ্যালঘুর ভোট লাভ করব বলে মন্তব্য করে। সংখ্যালঘু ভোটারে এইবার উন্নয়নের বাবেই এনডিএর পক্ষত থাকিব বলে কয় দিলীপ শইকীয়ায়। আলিপুরদুয়ারত লোকসভা নির্বাচনের এগারী প্রার্থীর অভিনব প্রচার। হাতত দোতরা লৈ গান গাই ভোট ভিক্ষা প্রার্থীজনের। জেলাখনের ক্রান্তি ব্লকের চেংমারি গাঁও পঞ্চায়েত অনুষ্ঠিত এখন প্রচার সভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের প্রচারে আকর্ষিত করেছে ভোটারক। লাহরীঘাটত কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ নির্বাচনী প্রচার। মানে সুখে দুঃখে সদায় আপনার আসু আর থাকিম লাহরীঘাটর মুসলমান ভোটারসক উদ্দেশ্যে এই মন্তব্য করে ভোট প্রদানের আহ্বান প্রদ্যুৎ বরদলৈ। বিজেপি সরকারের বিরুদ্ধে বহু বৈষম্যমূলক অভিযোগ আনি কটু সমালোচনা করলে সাংসদগী। ভূপেন বরাক বিরোধী ঐক্য ধর্ম পালন করবলে পুনর্বার আহ্বান জানালে আপর সভাপতি ভবেন চৌধুরী। শোণিতপুর আর ডিব্রুগড়ের কংগ্রেস প্রার্থিত্ব কংগ্রেসে প্রার্থিত্ব প্রত্যাহার নকরিলে কোনো সমষ্টিতে কংগ্রেসে কংগ্রেসক আপে সহযোগ নকরে বলে স্পষ্ট ঘোষণা আপ নেতাগীর। বৃহস্পতিবার তেজপুরত প্রচার অভিযান চলালে ভবেন চৌধুরী। নির্বাচনের দিন যিমানেই কাষ চাপিছে সিমানেই তৎপর হয়েছে শাসক বিরোধী। নগাঁওতো তুঙ্গত প্রতিটি দলের নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী সুরেশ বরা আর কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈর মাজত এইবার নগাঁও দখলের যুঁজ। নির্বাচনী প্রচারের মাজতেই প্রদ্যুৎ বরদলৈক মেয়াদ উকলা প্রডাক্ট আখ্যা রূপক শর্মার। সমাগত লোকসভা নির্বাচনের বাবে দুধনৈত নির্বাচনী রণদুন্দুভি বজালে গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপি দলের প্রার্থী বিজুলী কলিতা মেধিয়ে। বিজেপি দলের প্রার্থীগুলিয়ে বৃহস্পতিবার দুধনৈত সহস্রাধিক দলীয় কর্মী আর সমর্থনকারীর উপস্থিতিত বিজেপি দলের নির্বাচনী কার্যালয় মুক্তি করে। হাইলাকান্দিত কৃপানাথ মাল্লার হয়ে প্রচার চলালে মন্ত্রী পীযুষ হাজরিকায়। নির্বাচনী প্রচারের মাজতে এইবার নির্বাচনত কংগ্রেসের ফলাফল আটাইতক বেয়া হব বলে মন্তব্য মন্ত্রী পীযুষ হাজরিকার। হাইলাকান্দি স্থানীয় টাউন হলত এক যোগদান কার্যসূচীত ভাগ ললে পীযুষ হাজরিকায়। গৌরব গগৈ পলায়নবাদী। কলিয়াবরের পলায় যোরহাট পাইছে গৈ। আনহাতে কংগ্রেসে
কংগ্রেস দুটকীয়া নোট চাহ খাই দিলেই উড়ি যায়। নগাঁও বিজেপি কার্যালয়ত এইদরে গৌরব গগৈ আর কংগ্রেসক সমালোচনা করে কলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই। উন্নয়নের স্বার্থত খিলঞ্জীয়া মুসলমান আর রাইজে বিজেপিক ভোট দিব বলে মন্তব্য ভবেশ কলিতার। কংগ্রেসে হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ করে যোরহাট আর নগাঁত বিজেপির ফলাফল ভবাতক বহু ভাল হব বলে মন্তব্য করে রাজ্যিক বিজেপির সভাপতিগুলো। নির্বাচনের দিন চমু চাপি অহার শিবসাগর থাউরা সমষ্টিত বিজেপিয়ে বৃদ্ধি করেছে প্রচার অভিযান। বিধানসভা সমষ্টিট বিধায়ক সুশান্ত বরগোহাই নেতৃত্বত বিজেপি প্রার্থী তপন কুমার গগৈর হয়ে বিজেপি কর্মী সকলে ঘরে ঘরে গিয়ে চলাইছে প্রচার। ছবিগৃহ আছে স্বাবলম্বন মিডিয়া এন্টারটেইনমেন্টর বেনারত নির্মিত ছবি ওয়াইড এঙ্গল। ছবিখনের মুখ্য চরিত্রত অভিনয় করেছে তপন দাসে। গুরুত্বপূর্ণ চরিত্রত অভিনয় করেছে জুবিন গার্গ আর মন্ত্রী যোগেন মোহনের জিয়রী ধ্যানী মোহনে। আইডিও ছবিগৃহত অনুষ্ঠিত হয় ছবিখনের প্রিমিয়ার প্রদর্শনী। শ্রীমন্ত শঙ্করদেব আর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি পরিষদের বিরুদ্ধে সচলত প্রতিবাদ। শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পি সি আইর নীতি উলঙ্ঘা করে সরকারের গেজেট নোটিফিকেশন অবমাননার অবৈধ এক্সিট পরীক্ষা পতার তীব্র বিরোধিতা প্রতিবাদী ছাত্র ছাত্রী। বোকাখাটত মন্ত্রী অতুল বরার বাসগৃহত অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। 10 নম্বর কাজিরঙা লোকসভা সমষ্টির অন্তর্গত 10টা বিধানসভা সমষ্টির শীর্ষ কার্যকর্তাক লৈ এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাত অংশগ্রহণ সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্তকে ধরে শীর্ষ নেতৃত্ব। অভয়াপুরীত সমষ্টিভিত্তিক বিজেপি অগপর কার্যকর্তা সম্মিলনত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বিরোধী ঐক্যমঞ্চয় বিজেপি সরকারের বিরুদ্ধে মুকলি করা মহা অভিযোগনামাক কটাক্ষ মন্ত্রীগুলো। অসমীয়া সাংস্কৃতিক জগতের কর্মী স্পন্দন বরঠাকুরের বিয়োগ। বুধবার ত্রিপুরাত শ্বাস প্রশ্বাসজনিত কারণত অকাল মৃত্যু খাবতে সাংস্কৃতিক কর্মীগুলো। শুক্রবারে পুয়া ত্রিপুরারপরা শিল্পীগুলির নশ্বর দেহ নিউ গুয়াহাটীস্থিত বাসগৃহ লৈ অনা হব বলে পরিয়ালে জানিবলে দিয়ে। বামুনী মৈদামত সাংসদ গৌরব গগৈ সংবাদ মাধ্যমের আগত কেতবোৰ মন্তব্য সাংসদগুলির। গুয়াহাটির বায়ু প্রদূষণক মন্তব্য অপরিকল্পিতভাবে নির্মাণ কার্য চলার বাবেই গুয়াহাটীত বৃদ্ধি পাইছে প্রদূষণ। মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা গৌরব গগৈ। পি ডব্লিউ ডি বিভাগ মুখ্যমন্ত্রীর হাতত আছে আর তেওঁৰে বিভাগেই বেশি বায়ু প্রদূষণ করেছে বলে মন্তব্য গৌরব গগৈ। প্রদূষণ রোধত প্রয়োজনত সরকারক সহায় করবলে সাজু গৌরব। যোরহাটের যুব প্রজন্মই গৌরবক বিচাৰিছে বলে উল্লেখ করে। রাজ্যত আগন্তুক 5 দিন বরষুণ অহার আগজাননী বর্ঝারস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রর অহা 24 ঘণ্টার ভিতর মেঘালয়কে ধরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানত মজলিয়া বরষুণ হওয়ার উপরও কিছু কিছু ঠাইত ধারাষার বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত। ডিব্রুগড়ত দলীয় কর্মীর সঙ্গে সাংগঠনিক বৈঠক সর্বানন্দ সোণোৱালের মহিলা মর্চা, কিষাণ মর্চা, এস টি মর্চা, ও বি সি মর্চা, এস সি মর্চা আর সংখ্যালঘু মর্চার কর্মকর্তাসকলের সঙ্গে ডিব্রুগড়ের লক্ষীনগরস্থিত বিজেপি নির্বাচনী কার্যালয়ত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। হাইলাকান্দি কংগ্রেস ভবনত উত্তেজনা। করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস কর্মীর। রাজ্যের আন সমষ্টিসমূহ ব্যাপক নির্বাচনী বতাহ বলিছে যদিও নিষ্প্রভ ধুবুরী লোকসভা সমষ্টি, কিয়নো মূল দুই প্রতিদ্বন্দ্বী বদরুদ্দিন আজমল আর রকিবুল হুসেনে নাই সমষ্টিট, যার ফলত কর্মী সমর্থকর মাজত নাই কোনো উৎসাহ উদ্দীপনা। নির্বাচনী প্রচারের সময় এআইডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমল ব্যস্ত হয়ে আছে মক্কার উমরা হজত। ইফালে কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন ব্যস্ত আছে গৃহ জেলা নগাঁওত ইফতার পার্টি করার আন কেতবোৰ রাজনৈতিক কারণতে নগাঁওতে ব্যস্ত হয়ে আছে ধুবুরীর কংগ্রেসের নতুন প্রার্থীগুলো। লোকসভা নির্বাচনের কারণে ধুবুরীত ঘর লৈছে রকিবুল হুসেনে। মিয়ার লগত হাত মিলার পিছত পরিষ্কার করবলে স্যানিটাইজার লয়। রকিবুল হুসেনে ইমানেই ধুবুরী মিয়াক বেয়া পায় বলে কটাক্ষ করে করিমুদ্দিন বরভূঁয়াই। লোকসভা নির্বাচনত থার্ড পজিশন পাব রকিবুল হুসেনে। শিক্ষা মেডিকেলের ক্ষেত্র মিয়া আগুয়াই আছে বলে সমালোচনা করে করিমুদ্দিনে। বিজেপির প্রলোভনের রাজনীতির বাবে এইবার কাজিরঙা রাইজে কংগ্রেসের পক্ষে ভোট দিব বলে বোকাখাটত মন্তব্য করে কাজিরঙা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী রজনীনাথ তিরকিয়ে। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসের আন এক মুখ্যম আঘাত, 300 সমর্থক সহ বিজেপিত যোগদান করে কংগ্রেস নেতা অঞ্জন বরাই। বরপেটা জেলা গণ পরিষদের জেলা নির্বাচনী কার্যালয় মুকলি। বৃহস্পতিবারে এই নির্বাচনী কার্যালয়টি মুকলি করে দলটির জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক গুণীন্দ্রনাথ দাসে। মাজুলীত শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ বেগুয়া আর লক্ষিমপুরত সাংসদ তথা সমষ্টিটির বিজেপির প্রার্থী প্রদান বড়ার প্রচার। জেলাখনের গড়মূরের বংশীগোপাল নাট্য মন্দিরত বিশেষ সাংগঠনিক সভা আর মিত্র দলের যুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনিচুকীয়াত নির্বাচনী সভা লুৰিণজ্যোতি গগৈ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী লুৰিণে নির্বাচনী অভিযান আৰম্ভ কৰিছে তিনিচুকীয়াত এই সভাত অসম জাতীয় পৰিষদ কংগ্ৰেছ ৰাজ্যৰ দলকে ধৰি কেইবা শতাধিক ৰাজ্যৰ অংশগ্ৰহণ বিজেপি প্ৰাৰ্থী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক মৌন সোণোৱাল আখ্যা লুৰিণজ্যোতি গগৈৰ নিমাতী কন্যা আখ্যা দি সোণোৱালে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ কথা ক'লেই দিল্লীত মনে মনে থাকে বুলি অভিযোগ সোণাৰী সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ যোৰহাটৰ বিজেপি প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ হুইল চেয়াৰত বহিয়েই হাপেখাটিৰ বজাৰ গৃহত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে বিজেপি সাংসদগৰাকীয়ে মহানগৰীত ড্ৰাগছৰ বিৰুদ্ধে এছ টি এফে চলালে অভিযান মহানগৰীত দহ মাইলৰ পৰা তিনি ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰীকেইটা কৃষ্ণ দাস প্ৰাণজিৎ প্ৰসাদ আৰু ৰহিম আলী তেজপুৰত নিশা ভয়ংকৰ ঘটনা চলন্ত বাছৰ পৰা জাঁপ দিলে চালকে ফলত থিতাতে নিহত হয় প্ৰদীপ শৰ্মা নামৰ চালকজন প্ৰদীপ শৰ্মাই চলোৱা বাছখন তেজপুৰৰ চৰকাৰী বাছ আস্থানৰ পৰা টি এম চি এইচ অভিমুখে আহি আছিল দুৰ্ঘটনাৰ সময়ত বাছখনত আছিল ত্ৰিছৰ পৰা চল্লিছগৰাকী যাত্ৰী সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰে যাত্ৰীসকল ধুবুৰীৰ বুঢ়ীৰ মাৰাই ৰাজা ইটাভাটাৰ দুই মালিকক গ্ৰেপ্তাৰ এই ইটাভাটাত শিশু শ্ৰমিক কৰ্মৰত অৱস্থাত মৃত্যু হোৱা ঘটনাক লৈ গৌৰীপুৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰে ইটাভাটাটোৰ মালিক আব্দুল ছবুৰ আৰু আবু আখেৰক যোৰহাটত যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰ ভোগদৈ দলঙৰ পৰা কিছু নিলগত নদীৰ পাৰত উদ্ধাৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱা মৃতদেহটো ফাঁচিয়ালিৰ ফিৰোজ নামৰ যুৱকজনৰ বুলি চিনাক্ত পাথাৰকান্দিত দুটাকৈ সাপ উদ্ধাৰৰ লগতে সাপুৰীয়াৰ এটি দলক আটক কৰিলে বন বিভাগে পাথাৰকান্দিত লক্ষীপুৰ সংৰক্ষিত বনাঞ্চলত সাপ ধৰি লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিল এই ছয়জনীয়া দলটোৰ ৰহাৰ চাপৰমুখত আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান গোপন সূত্ৰৰ বম খেদি চাপৰমুখ আৰক্ষীয়ে চলোৱা অভিযানত ড্ৰাগছ ভৰ্তি ছটা চাবোনৰ বাকচৰ লগতে দুগৰাকী ড্ৰাগছ সৰবৰাহকাৰী মহিলাক আটক কৰে আগৰতলাৰ ধৰ্মনগৰত ছয় কোটি টকাৰ ইয়াবা টেবলেট জব্দ এখন বলেৰো বাহনৰ পৰা জব্দ নিচাজাতীয় টেবলেট এই ঘটনা সন্দৰ্ভত দুই সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ মহানগৰীৰ সাতগাঁৱৰ নোৱাপাৰা অঞ্চলত চাইল্ড লাইনে শিশু শ্ৰমিকৰ বিৰুদ্ধে চলালে অভিযান বৃহস্পতিবাৰে চাইল্ড লাইনৰ পৰিদৰ্শক অংকিত শইকীয়াৰ নেতৃত্বত যোৱা এটা দলে অভিযান চলাই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত কাম কৰি থকা অৱস্থাত ছটাকৈ শিশু শ্ৰমিকক উদ্ধাৰ কৰে দৰঙত সুদৰ টকা বিচাৰি এটা পৰিয়ালক হাৰাশাস্তি সুদখোৰৰ দৰঙৰ ধূলাৰ আটাকাটা গাঁৱত হয়বুৰ ইছলাম নামৰ কুটখোৰটোৱে শ্বেখ পৰী নামৰ লোকজনক সুদৰ টকা বিচাৰি আক্ৰমণ কৰাৰ অভিযোগ তেজপুৰত সুতলৈ দিয়া ধনৰ বাবে এগৰাকী মহিলাক খুটখুৰে ৰাজপথতে আক্ৰমণ কৰাৰ অভিযোগ কটন ৰোডৰ ইন্দিৰা দাস নামৰ মহিলাই প্ৰাঞ্জল দাস নামৰ যুৱকজনৰ পৰা দহ শতাংশ হাৰত নগদ পঞ্চাছ হাজাৰ টকা ধাৰলৈ লৈছিল কিন্তু মহিলাগৰাকীয়ে সুতেমূলে ঘূৰাৰ পাছতো যুৱকজনে অত্যাচাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে ডিব্ৰুগড়ৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰলৈ শিৰোমণি গুৰুদ্বাৰ প্ৰবন্ধক কমিটিৰ সাতজনীয়া দল এই সাতজনীয়া দলটোত আছে অধিবক্তাও ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত বন্দী হৈ আছে খালিস্তানী সমৰ্থক অমৃত পাল সিংসহ তেওঁৰ আন ন সহযোগী যাক লগ কৰিবলৈ পাঞ্জাৱৰ পৰা আহিছে এই দলটো অসমক লৈ আন এক বৃহৎ সিদ্ধান্ত টাটা গ্ৰুপৰ অসমত টাটা স্থাপন কৰিব দক্ষতা বিকাশ কেন্দ্ৰ অচিৰে জব্দ কৰা হ'ব কৰ পৰিশোধ নকৰা যান বাহন যান বাহনগৰাকীয়ে ভৰিব লাগিব অতিৰিক্ত সাত হাজাৰ তিনিশ টকা একত্ৰিছ মাৰ্চৰ ভিতৰত যান বাহনৰ কৰ পৰিশোধ কৰাৰ আহ্বান পৰিবহণ বিভাগৰ কামৰূপ মহানগৰ জিলাৰ ৰাজ্যিক কৰ্মচাৰীসকলৰ বাবে সুখবৰ ছাব্বিছ মাৰ্চত স্থানীয় বন্ধ ঘোষণা কৰিলে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে দৌল যাত্ৰা উপলক্ষে স্থানীয় বন্ধ ঘোষণা কৰিলে জিলা প্ৰশাসনে একত্ৰিছ মাৰ্চত উপলব্ধ হ'ব বেংক সেৱা একত্ৰিছ মাৰ্চত অন্ত পৰিব চলিত বিত্তীয় বৰ্ষ সেয়ে দেওবাৰে বেংকৰ কাম কাজ অব্যাহত ৰাখিবলৈ বেংকসমূহলৈ নিৰ্দেশনা ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংকৰ কলিয়াবৰৰ ৰৌমাৰীত পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ঘাইপথৰ ওপৰত বাগৰি পৰিল মালবাহী বাহন ঘাইপথৰ ওপৰত গৰুৰ বিচৰণৰ ফলত সংঘটিত হয় দুৰ্ঘটনা যমুনামুখৰ পৰা তেজপুৰ অভিমুখী আছিল টাটা ডি আই বাহনখন ৰঙিয়াৰ স্বস্তি হাস্পতালৰ সমীপত পথ দুৰ্ঘটনা উৰণ সেতুৰ সমীপত বাগৰিল এখন চলন্ত যাত্ৰীবাহী ই ৰিক্সা দুৰ্ঘটনাত আহত কেইবাজনো যাত্ৰী দুৰ্ঘটনাৰ সমগ্ৰ দৃশ্য বন্দী হ'ল মোবাইল কেমেৰাত কলিয়াবৰৰ হালনা চাহ বাগিচাত উত্তেজনা বাগিচাৰ কলঘৰৰ পৰিচালকে শ্ৰমিকক দুৰ্ব্যৱহাৰ কৰাৰ অভিযোগত পৰিচালকৰ কাৰ্যালয়ৰ সন্মুখত শ্ৰমিকৰ উত্তাল প্ৰতিবাদ কলঘৰৰ পৰিচালকক গ্ৰেপ্তাৰৰ দাবী শ্ৰমিকৰ পাছত ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ কলঘৰৰ পৰিচালক শুভম পাৰ্মাৰক আটক কৰে শিৱসাগৰ জিলাৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত আমৰণ অনশন শিৱসাগৰৰ গেলেকীৰ নূৰ আলিক একাংশ লোকে দীৰ্ঘদিনৰ পৰা বেজ ডাইনী আখ্যা দি হাৰাশাস্তি কৰি অহাৰ অভিযোগ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত সংঘটিত ঘটনাৰ বিৰুদ্ধে নলবাৰীত প্ৰতিবাদ এ বি ভি পি আৰু আছুৰ মাজত হোৱা মাৰপিটৰ ঘটনাক লৈ বৃহস্পতিবাৰে এ বি ভি পিয়ে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ
বৰপেটাত আছু আৰু এন এছ ইউ আৰ বিৰুদ্ধে অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদৰ প্ৰতিবাদ। গুৱাহাটী বিশ্ববিদ্যালয় চৌহদত অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদৰ অনুষ্ঠানত বাধা প্ৰদান আৰু মা কামাখ্যা লাচিত বৰফুকনৰ ফটো সম্বলিত বেনাৰ হোৰ্ডিং আদি জ্বলাই দিয়া কাৰ্যৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ ছাত্ৰ সংগঠনটোৰ। তিতাবৰৰ দুই নম্বৰ ঘাটুৱাটিং অঞ্চলত আজিও নহল উন্নয়ন। অঞ্চলটোৰ ৰাইজে সমষ্টিটোৰ সাংসদ আৰু জনপ্ৰতিনিধিক বিদ্যুৎ সংযোগৰ বাবে বাৰম্বাৰ অভিযোগ দিয়াৰ পাছতো আজি পৰ্যন্ত নাপালে বিদ্যুতৰ সেৱা। সমাগত শ্ৰীকৃষ্ণ দৌল মহোৎসৱ ৰহাৰ ঐতিহাসিক মথৰবৰী থানত চলিছে। দৌল মহোৎসৱৰ বিশাল প্ৰস্তুতি। ঐতিহ্যমণ্ডিত থানখনত 24 মাৰ্চৰ পৰা 29 মাৰ্চলৈ ছয়দিনীয়া বিস্তৃত কাৰ্যসূচীৰে মহা আয়োজন কৰা হৈছে এই দৌল মহোৎসৱৰ। মথৰবৰী থানত এইবাৰ 121 সংখ্যক দৌল মহোৎসৱৰ আয়োজন কৰা হ'ব। 24 মাৰ্চত পুৱা ঐতিহাসিক থানখনত শ্ৰী শ্ৰী বিষ্ণুমূৰ্তি দৰ্শনাৰ্থীৰ বাবে মুকলি কৰি দিয়া হ'ব। উৎসৱৰ প্ৰতিদিনাই নাম প্ৰসংগ, খোল প্ৰসংগ, ভাগৱত পাঠ, দিহানাম, নিশা সাংস্কৃতিক অনুষ্ঠানৰো আয়োজন। শোণিতপুৰ জিলাৰ বৰচলাৰ নবিলত নৱনিৰ্মিত শ্ৰী শ্ৰী লক্ষ্মীনাৰায়ণ মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা সমাৰোহ। 7-দিনীয়া ভাগৱত পুৰাণ পাঠ কাৰ্যসূচীৰে বৃহস্পতিবাৰৰ পৰা আৰম্ভ হৈছে এই সমাৰোহ। হোজাইত অব্যাহত আছে বন্যহস্তীৰ তাণ্ডৱ। দক্ষিণ কুমৰাকাটা অঞ্চলৰ কনাডাব গাঁৱত বন্যহস্তী জাকে ভাঙিলে কেইবাটাও বাসগৃহ আৰু মন্দিৰ। আনহাতে পশ্চিম কাৰ্বি আংলং সংযোগী লোক নিৰ্মাণ পথৰ ওপৰতো বনৰীয়া হাতী অৱস্থান কৰাত আতংকিত পথচাৰী। ৰাজ্যৰ কৃষক সমাজৰ বাবে সুখবৰ। কৃষকে কৰা সৰিয়হ খেতি বৃহস্পতিবাৰে কৃষি বিভাগে ক্ৰয় কৰে। প্ৰায় 2000 বিঘা ভূমিত এই সৰিয়হ খেতি কৰা হৈছিল। আকাংক্ষা কৃষি গোট আৰু চাংচাৰীৰ ৰংমন কৃষি গোটৰ পৰা সৰিয়হখিনি ক্ৰয় কৰে কৃষি বিভাগে। ডিগবৈটোৰ ৰঙালী বিহুৰ প্ৰাক্ষণত চলিছে বিহু নাচৰ কৰ্মশালা। ডিগবৈ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত 17 মাৰ্চৰ পৰা 10-দিনীয়াকৈ পৰাগধৰ চলিহা প্ৰেক্ষাগৃহত বিহু নাচ আৰু ঢোলবাদনৰ আখৰা চলিছে। এই আখৰাত 200 শতাধিক কণ কণ নাচনীৰ পৰা গাভৰুসকলক প্ৰদান কৰা হৈছে প্ৰশিক্ষণ। তিনিচুকীয়াৰ পানীতোলাৰ বৰুৱাহোলা গাঁৱত পানীতোলা আঞ্চলিক ছাত্ৰ সন্থাই আয়োজন কৰিছে বিহু কৰ্মশালা। 10-দিনীয়াকৈ আয়োজন কৰা বিহু নাচৰ আখৰাত 150 শতাধিক নাচনীৰ অংশগ্ৰহণ। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ তিনিচুকীয়া জিলাৰ ফিলোবাৰীতো অনুষ্ঠিত হৈছে বিহু নাচৰ কৰ্মশালা। 10-দিনীয়াকৈ আয়োজন কৰা বিহু নাচৰ কৰ্মশালাত 100 শতাধিক নাচনীৰ অংশগ্ৰহণ। ৰংগতীৰ্থ ফিলোবাৰীৰ উদ্যোগত ফিলোবাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত অনুষ্ঠিত হয় এই কৰ্মশালা। বুধবাৰে বিশ্ব সাধুকথা কোৱা দিৱস উদযাপিত হ'ল ভিন ভিন প্ৰান্তত। মহানগৰী বামুণী মৈদামৰ পৰাগ কুমাৰ দাস পথৰ এমাৰেল্ড হেইটছ বিল্ডিঙতো একাংশ কণ কণ শিশুৱে মিলি উদযাপন কৰে সাধুকথা দিৱস। বিশ্ব আন্তৰ্জাতিক বন দিৱস উদযাপন। কাজিৰঙাতো উদযাপন কৰা হয় আন্তৰ্জাতিক বন দিৱস। বনাঞ্চলৰ গুৰুত্ব আৰু লাভালাভৰ বিষয়ে উঠি অহা প্ৰজন্মক সজাগ আৰু সচেতন কৰাই হৈছে এই দিৱসৰ মূল উদ্দেশ্য। আন্তঃৰাষ্ট্ৰীয় বন দিৱস উদযাপন কৰা হয় বন দিৱস উপলক্ষে বন আৰু উদ্ভাৱন বিষয়বস্তু হিচাপে লৈ বেচৰকাৰী সংস্থা দ্য গ্ৰীণ গ্ল'বেলৰ উদ্যোগত আৰু তামোলপুৰ বনাঞ্চলিক কাৰ্যালয়ৰ সহযোগত বঙালীপাৰা ভোলাঝাৰ হাইস্কুল প্ৰাংগণত এখন কৰ্মশালাও অনুষ্ঠিত হয়। অভিনেতা স্পন্দন বৰঠাকুৰৰ আকস্মিক বিয়োগ। হৃদৰোগত আক্ৰান্ত হৈ শেষ নিশ্বাস ত্যাগ কৰে অভিনেতাগৰাকীয়ে। নিৰ্মীয়মান ৱেব ছিৰিজ এন আৰ চি স্কেম 2019ত অভিনয় কৰিছিল স্পন্দন বৰঠাকুৰে। ভাৰতক প্ৰতিনিধিত্ব কৰি ইণ্ডোনেছিয়ালৈ যাত্ৰা কৰা পুনৰ জনাইছোঁ ভাৰতক প্ৰতিনিধিত্ব কৰি ইণ্ডোনেছিয়ালৈ যাত্ৰা কৰা পূৰ্বে ৰাজ্যসভাৰ সাংসদ তথা ভাৰতীয় অলিম্পিক সংস্থাৰ মুৰব্বী পি টি ঊষাৰ আশীষ লৈ অসম কন্যা পেডলাৰ জেনিছা বিপুলে নতুন দিল্লীত ভাৰতৰ অলিম্পিয়ান স্প্লিণ্টাৰ পি টি ঊষাই জেনিছাক পৰৱৰ্তী খেলসমূহৰ বাবে শুভেচ্ছা জ্ঞাপন কৰে। মহানগৰীৰ বৰ্ষাপাৰাত অনুষ্ঠিত হ'ব আই পি এলৰ দুখনকৈ মেচ। ৰাজস্থান ৰয়েলছৰ দুখন খেল হ'ব বৰ্ষাপাৰাত। ৰাজস্থান ৰয়েলছৰ হোম গ্ৰাউণ্ড হিচাপে লৈছে বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামক। ৰাজস্থান ৰয়েলছৰ অধ্যক্ষ ৰঞ্জিত বৰঠাকুৰে নিশ্চিত কৰিছে এই কথা। মে মাহৰ গুৱাহাটীত হ'ব আই পি এলৰ মেচ। আই পি এললৈ মাজত মাথো কেইটামান মুহূৰ্ত। আই পি এলৰ ট্ৰফিৰ সৈতে আটাইকেইটা দলৰ অধিনায়কৰ ফটো ছেশ্যন। পি বি কে এছৰ অধিনায়ক শিখৰ ধাৱনৰ অনুপস্থিতিত একেলগে ফটোৰ বাবে পজ দিছে দলটোৰ সহ অধিনায়ক জিতেশ শৰ্মাই। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ।